আমার কিন্তু বাপ নাই শুধু মা বুঝছো বুঝছি 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 এই এই কথাটা তো একবার কইলেই হয় তুমি তিনবার ক ওকে এইটা তো আমার অভ্যাস 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 হ্যাঁ হেরে অভ্যাস অভ্যাস যে বদ অভ্যাসে পরিণত হয়েছে তাহলে এক কথা তিনবার কইতে হয় আমি তো একবার এই বুঝে যাই এইগুলি শুনলে আবার গ্রামের মানুষ কি কয় কি কইব কি কইবা কি কইবা কি কইব হ্যাঁ হ্যাঁ কিছু কইব না তারপর মানুষ কইব বউ ইয়াক কথা এতবার কই কয় খারাপ লাগবো না দেখ তুমি তো জানি না শুনাই সব কিছু আমার বিয়া করছো তাই না তাই না তাই না তাই না তাই 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 কি বিয়া করলাম হালাই এক কথা তিনবার কয় তিনবার কে চারবার প্রথমে একটা কয় তারপর কাউ 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 কুত্তা গুলার মতো খাও খাও করে চুপ করে তুমি কিন্তু আমারে অপমান করতেছো ও অপমানে দেখছো কি নতুন একটা বই প্রথম গ্রামের বাড়ি আইতেছি ঢাকায় আমার সামনে কইছো না একলা তুমি আর আমি ওই বাসাটাই থাকতাম তখন কিন্তু এত কিছু হয় নাই

হ্যাঁ আমি না কানে খুব ভালো শুনি আমার কালে কোনো সমস্যা নেই হ্যাঁ কথা এতবার বলতে হবে না হা ওর উর্মি ভালো মেয়ে ওর ওর বাপের ওই ব্যবসা আছে ঢাকাতেই তো চিন্তা করলাম ভি এত আমার আসবাদ দেখাল করতে হইবো দেখ আমি স্যার এসেছি ও যাক ভালো করেছে আচ্ছা তো পোর বাড়ি তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি বরিশাল 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 হ্যাঁ

বিয়ে তো করছেন করছেন দেখতে শুনতে ভালো একটা ভালো মেয়ে বিয়ে করতেন না দেখতে ভালো কথা কই স্যার ভালো এইটা আপনার কি হয় কি হয় কি হয় কি হয় এইটা আমার গ্রামের ভাবি 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 আপনি আমারে ভেঙ্গাইতেছেন ভ্যাঙ্গা মুখে ওমা আমি বলে ভ্যাঙ্গাইতেছি আমি তোমার প্রশ্নের উত্তর দিতাছি উনি আমার ভাবি এটা আমি কমু না আপনি কি বিয়ার আগে এভাবে কথা বলতেন হ্যাঁ বলতাম 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 হ্যাঁ হ্যাঁ আপনারা এতবার দয়া করে কথা কহেন না কানে যেয়ে লাগে কানে লাগে তাহলে আমি এই এর আগে ছয় মাস সংসার করছি ঢাকায় যাক ভাইয়া বুঝতে পারছি আপনার অনেক ধৈর্য আছে আল্লাহ আপনি যদি এই হারে নিয়ে বেশি না পাঁচ বছর সংসার করেন হ্যাঁ আমি নিশ্চিত আপনার পাবনা পাঠাইতে বই পাঠাইতেইবো পাবনা পাঠাইতে পাবনা হ্যাঁ আপাতত তুমি চিন্তা ভাবনা ছেড়ে দিয়া বাস হয়ে যায় স্যালাইন খাও সাইরা দিছে তোমার না তোমার স্বামী আমার বাচ্চাটার আজকে অনেক দিন যাবত পেট ব্যথা তো শরীরটা ভালো না তো ভাবলাম সেলিং নিয়ে যাই আর মুশার কামড়ে ঘুমাইতে পারি না দুধ খায় হ্যাঁ দুধ তো ভেজাল আছে তুমি একটু দয়া কইরা ভালো মন্দ খায়ো 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 যাও বুঝতে পারছি আপনার মাথা গেছে হুম আচ্ছা যাই ভালো থাকেন মহিলাটাকে আমার ভালো লাগে নাই কেমন জানো কুটনি 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 হ্যাঁ গুড নি আপনি চারবার করে কথা কন তিনবার করে কথা কন এটা হলো শোনার পর উনি হলো আপনাকে ভালোবাসবো ভালবাসো ভালোবাসো ভালোবাসো ভালোবাসবো ভালোবাসবো শুনেন মানুষকে ভেঙ্গাইতে হয় না তাইলে আল্লাই খারাপ বলে 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 কি বলে বলবে 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 ভাই ভাল ভাই বল সামনে চলেন চলেন চলেন

কি সুন্দর বাবা সত্যি কইসি রে খুব সুন্দর বাবা বিয়া করছি তোমারে জানাইতে পারে না জানাইতে একটু লেট হয়ে গেছে তুমি কিছু মনে করো না রে আব্বা আমার আর কষ্ট নাই একটু রাগ হয়েছিলাম ওর মুখ দেখিয়া আমার পড়ানটা একদম ভরে গেছে আম্মা আপনার শরীর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

যে আম্মা আমি সব সময় এরকম কথাই বলি 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 বলে আরে কো আমার মায়ের কানের গোড়াটাই গিয়া বেশি কই ক আচ্ছা ঠিক আছে বলতেছি 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 এই শালির জি তোরে এমনি আমি একটু কইছি তুই আবার কানের গোড়ায় গিয়া কস তুই এত সহজ সরল মানুষ হয় না বলতেছি 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 দেখো ক।

আব্বা আল্লাহ রিমোট যদি থাক たら টিপ দিতাম অন্য চ্যানেলে যাইতাম আব্বা কিমা আমি তো বাড়ি কই কো আমার মনে হয় বৌমা অসুস্থ তুমি একটা ডাক্তার দেখাইও কাম হইবো না এই সব মতো সব প্রতিদিন এলো ওষুধ গুলে খাওয়াইছি কাম নাই কোন ডাক্তার এই রোগ ধরতে পারে নাই আব্বা আমগো দেশে যে কি ডাক্তার জানি আসে না নন্দন ডাক্তার নন্দন ডাক্তার তুমি তো নাকি সে নিয়া যাও পাগল বেশে এব্বার কথা শুনলে এক কথা আছ আর বার তিন বার কিন্তু আমি বলি না আমি বললে বেশি ভাগ চার বলি বুঝছেন 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 তর্ক কি বনাই বুঝি নাই না আমার মনে হয় আপনি বুঝেন নাই তাইলে আপনি খালি বলতেছেন তিন বার বলি বাদ দে মা ওই চলো ভিতরে যাই ওই ওর সাথে কথা বেশি না বলাই ভালো তাইলে তোমার আবার দেয়া যাইব মাথাটা তবে কিছুদিন থাকলে অভ্যাস হয়ে যাইব হ্যাঁ রাখো কথা কইতে হইব না মা ওই রান্না বান্না কিছু করছো আমি রান্না করছি আমার তো হ্যাঁ রাখো না হ্যাঁ তো মা ওই চল আমি জানি করে আইছি দিছি রাখো না তোমার কথা কইতে হইব না একটু বলি আমার অসুস্থ করবা যে সারা রাত আমি তোর পাশে থাকব আমার কুশ না বলতেছিলাম এইবারই তো প্রথমবার চুল্লাইছি না এখন আমার পছন্দ অপছন্দ যদি আম্মারে না বলি তাহলে আম্মা তো বুঝতে পারবে না তাই না আম্মা তাই না তাই না তাই না হাই 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 আমি জানতাম তুই এইটাই কবি এই লাগাতার অফ করে দিছি আম্মা আমাদের দেশের কি ঘুসা মাছ ঘুসা মাছ ঘুসা মাছ ঘুসা মাছ আছে আব্বা না ঘুসা মাছ কি চিংড়ি চিংড়া মাছ

ওই ভাইজান লাগে বিয়ে করে বউ আনছে বৌমা কি কপাল এত দিন থেকে ভাইজানকে বিয়ে করতে কই কই না হুট করে বিয়ে করে নিয়ে আসলো তাও আবার না জানাই আচ্ছা এ জানায় না তো আগে দেই জানি বিয়ে করছে তিন চার মাস আগে থেকে এখন আবার છুট করে না বাড়ি যান ব্যাটা তো কবে না শুনো কুকুরকে ডাক দাও আমি দেখতেইছি তা Tata দেখো আমিও চলে যাব বৌমা ও বউমা কেমন আছো ভালো আছি ও ঠিক আছে ঠিক আছে মাসাল অনেক সুন্দর এতদিন আসোনি কেন সেই করে আছো আমি তো আসি নাই আপনার ভাই আমারে আসতে দেয় নাই দেয় নাই তাই নাই তাই নাই আমার কানে তো লাগতেছে তুমি এক কোটে এতবার কেন কও হ্যাঁ কও তো মা কি হয়েছে এমনি কি মজা করে কোথায়

বউ তো দেখছি কিন্তু ভাইয়ের বউ অসুস্থ এমনি যাই কেমনে তা নাই হলো কিন্তু মা তোমার মনটা কিন্তু খারাপ লাগতেছে কই না আমি তো ঠিক আছি তো কেউ তো পানি আমি বুঝতে পারছি সব এই মায়েরটার জন্যে আমার বলো বলো ভাইটারে বিয়ে করে ফসাই দিছে আপনি ভুল বলতেছেন আমি আপনার ভাইরে ফাঁসাই নাই 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 আপনার ভাইয়ে আমার প্রেমে পাগল ছিল 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 না না এটা কোনোদিনও সম্ভব না এরকম একটা অসুস্থ মেয়ে যদি আমার ভাই পাগল হবে না এটা তো মানা যায় না মা শোনেন আমি অসুস্থ না এটা হলো জন্মগত রোগ 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 জন্মগত রোগ নিয়ে বাড়ি থাকবা বাপের বাড়ি থাকবা এখানে কি এখানে কি মানে এটা আমার স্বামীর বাড়ি আমি আমার শ্বশুরীরে দেখতে আইছি দেখতে আইছি দেখতে আইছি হায় আল্লাহ মা মান সম্মান যাও আগে বউরে বাই দেখে ঘর ঢাকা দিয়ে বিদায় করো এই আপনি এত কথা বলেন কিসের জন্য এটা হইছে আপনার বাপের বাড়ি আপনার বাপের বাড়ি আইছেন দুই দিন থাকবেন বেরাইবেন তারপরে যাবেনগা 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 হ্যাঁ মন সম্মান যাও আগে এই মায়ের ঘর থেকে বার করে দাও কেয়া বার করব